আসসালামু আলাইকুম ভাত দিয়ে তৈরি করা যায় এমন মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তৈরি করে দেখাবো ভাতের চিপস তৈরি করতে লাগবে মাত্র এক কাপ ভাত এবং সময় লাগবে মাত্র পাঁচ মিনিট ঝটপট মেহমানদারিতে আপনারা এই ভাতের চিপসগুলো তৈরি করে ফেলতে পারেন ভাত দিয়ে তৈরি করা এই চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর এত বেশি মজার যে আপনি কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না যেটা ভাত দিয়ে তৈরি ভাতের চিপস তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি পাত্রর মধ্যে এক কাপ পরিমাণ ভাত নিয়েছে আর এখানে ঠান্ডা গরম যে কোনো ভাত নিলেই কিন্তু হবে এবার আমি এখানে আরও একটি পাত্রর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস হাফ চা চামচ পরিমাণ মাংসের মশলা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ আর কিছুটা টেস্টিং সল্ট দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা ভাতের চিপসের মধ্যে ব্যবহার করার ফলে চিপসটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার এই মিশ্রণটা ভাতের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে মিশিয়ে নেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে সবগুলো ভাত ব্লেন্ডার জগের মধ্যে একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে একদমই মিহি পেস্ট করা যাবে না একটু দানাদার অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে এবারে ব্লেন্ড করা ভাতের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে প্রথম পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি পাশে এখানে ওয়ান থার্ড কাপের মতো ময়দা নিয়েছি মিশিয়ে নেওয়ার সময় আমি একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যতটুকু পরিমাণ এখানে ভাত আপনারা ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণ ময়দা এখানে একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ যেহেতু ভাত দিয়ে তৈরি করছি এই ডোটা কিন্তু অনেক বেশি আঠালো হবে এবার আমি এখানে একটি রুটি বেলার জন্য এখানে বেশ কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে করে রুটিটা বেলতে সুবিধা হয় এখান থেকে আমি কিছুটা ভাতের ডো নিয়ে খুব ভালোভাবে একটি রুটি বেলে নিব আর এ কাজটা কিন্তু খুবই নরম হাতে করতে হবে যেহেতু ভাত দিয়ে তৈরি করছি আর ভাত কিন্তু খুবই নরম হয়ে থাকে যার জন্য এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে তৈরি করে পর আমি ভালোভাবে কেটে এর বিভিন্ন ধরনের কুকি কাটার দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন এই সবগুলোকে একই ভাবে তৈরি করে নিতে হবে ভাজার জন্য এখানে বড় একটি ফ্রাই মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি কারণ এই চিপসগুলোকে গুলোকে তেলে ভাজতে হবে তেল যখন কিছুটা গরম হয়ে যাবে তখন চিপসগুলোকে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো চিপস আমি এর মধ্যে দিয়ে দিব যেহেতু এই চিপসগুলো অনেক বেশি পাতলা হয়ে থাকে যার জন্য চুলোর আশটা বাড়িয়ে রাখলে তাড়াতাড়ি পুড়ে যাবে যার ফলে আমাদের এ ভাতের চিপসগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে না আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে এবং এরকমই আরও মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চিপস গুলো কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে ভাবে করে উল্টে পাল্টে সবগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই চিপসগুলো তৈরি করা কত বেশি সহজ আর এটা এত বেশি মুচমুচে হয়ে থাকে যে মুখে দিলেই মিলিয়ে যায় আপনারা যখন এই চিপসগুলো তৈরি করবেন তখন একটু পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন এতে করে চিপসগুলো অনেক বেশি মুছমুচে হবে আর চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে চিপসগুলোকে ভেজে নিতে হবে এতে করে চিপসগুলো অনেক দিন পর্যন্ত এরকম মুছমুচে থাকবে তবে এভাবে ঝটপট আপনারা মেহমানদারিতে কিন্তু তৈরি করে ফেলতে পারেন আশা করছি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লেগেছে তাছাড়াও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ